আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মানহাস মাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে টিকা দিতে যাচ্ছি বন্ধুরা, দ্বিতীয় ডোজ। আশা করি ভিডিওর সাথেই থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন। তো ঠিক আছে বন্ধুরা, এটা কে রে, তুমি যাবে না থাকবে? বাবা দি আমরাটাকে দাও, হয়েছে ওঠা। বন্ধুরা টিকা দিতে আসছি, তো আমার টিকা দেওয়া হয়েছে, এখন আপনাদের ভাইয়া দিচ্ছে। তো রিহা, মানহা, আমি আপনাদের ভাইয়া, আমরা সবাই আসছি। তো টিকা দিয়ে তো হাসপাতালে আসছি, ফাইজার টিকা। তো এখন চাইনিজ রেস্টুরেন্টে যাব, ওখান থেকে খেয়ে তারপরে বাসায় চলে যাব। আর তো আসলে হঠাৎ করে আপনাদের ভাইয়া বলছে যে চলো, মানে অটো নিয়ে চলে আসছে। এসে আমি খুব তাড়াহুড়ো করে মানে গোসলখানায় ছিলাম, তো গোসল করে তাড়াহুড়ো করে বের হয়েছি, বের হয়ে টিকা দিতে আসলাম। তো আসলে আমি জানতাম না আজকে টিকা দিতে হবে, তো আপনাদের ভাই বলছে বাইরে খাবে, তো ওইভাবে বলেনি যে টিকা দিব। তো হঠাৎ করেই মানে ও বের হয়েছে, সকালে নাস্তা করার পরে বের হয়ে আবার অটো নিয়ে আসছে। তো আমি গোসল করতেছিলাম, মানহাকে গোসল করালাম, তো হুট করে বের হয়েছি। তো দেখে বুঝতেই পারছেন চুলটাও আসরাতে পারিনি, এমনভাবে বের হয়েছি। তো এখন চাইনিজ রেস্টুরেন্টে যাব। তো আমাদের টিকা দেওয়া হয়েছে, রিহামেরটা এখানে দিবে না, আগের বার তো এখান থেকেই দেওয়া হয়েছিল রিহামের টিকা। তো এবার পুলিশ লাইনে দেওয়া হবে, তো ওটা হয়তো কাল পরশু দেওয়া হবে। আর আমি আর আপনাদের ভাইয়া দিলাম দ্বিতীয় ডোজ, তো সবাই দোয়া করবেন। তো আজকে একটু ব্যথা লাগছে, তো জ্বর যেন না আসে। তো এখন চাইনিজ রেস্টুরেন্টে যাচ্ছি, তো আপনারা ভিডিওর সাথেই থাকবেন। তো বন্ধুরা এই তো ফুড গার্ডেনে চলে আসছি, তো এসে খাবার অর্ডার দিলাম, তো একটু সময় লাগবে, তো বসে আছি। তো সবাই ভিডিওর সাথেই থাকবেন, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমাদের জন্য দোয়া করবেন যেন জ্বর না আসে। কারণ মানে অসুস্থতা আমি ভয় পাই, কারণ বাচ্চাদের কষ্ট হয়ে যাবে আমি অসুস্থ থাকলে, মানে আমার পরিবারের সবারই কষ্ট হবে, কারণ কিনা খাবারটা আসলে আমার ভালো লাগে না। তো এখন খেয়ে যাচ্ছি, আবার রাতের জন্য নিয়ে যাব। তো ভিডিও সাথে থাকবেন। তো হঠাৎ করেই মানে বের হলাম কয়টার সময়, 12:30 যখন মানে বের হয়েছে তখন 12:30 মতো বাজে। তো আসলে আপনাদের আগে থেকে না বলে আমাকে হুট করেই মানে অটো নিয়ে চলে আসছে, বলছে যে তাড়াতাড়ি করো টিকা দিতে হবে। তো এই তো মানহা বুড়িটা টিস্যু দিয়ে মুখ মুছছে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওর সাথেই থাকুন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। বন্ধুরা লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিও সবার মাঝে পৌঁছে দিতে। তো এই তো মানহা বুড়িটা। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওর সাথেই থাকবেন।
বন্ধুরা, আজকে আমি বাঙালি খাবার খাবো, মানে চাইনিজটা আমি খাবো না। রিহা আমার আপনাদের বাইয়া খাবে, আর আমার জন্য গরুর মাংস ভর্তা ডাল নিয়েছি, ভাত, ওরা রাইস, বিফ কারি আর চিকেন ফ্রাই। তো আসলে রোহান নেই, রোহান চিটাং গিয়েছে বন্ধুদের সাথে। তো আসলে ছেলেটাকে অনেক মিস করছি, খারাপ লাগছে, কারণ কখনো আমাকে রেখে দূরে কোথাও ওকে, মানে ও যায়নি, এই প্রথম গেল। তো সেজন্য ওকে মিস করছি, খুব খারাপ লাগছে। তো আমরা সবাই খাচ্ছি, আসলে রান্না করিনি সেজন্য খেয়ে যাচ্ছি, টিকা দেওয়া হলো। তো যাই হোক, ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই তো বন্ধুরা, আমাদের খাওয়া হয়েছে, তো এখন লাচ্ছি খাবো। আর রিহামের খাওয়া শেষ হয়নি, আমার আর আপনাদের বাইরে খাওয়া হয়েছে। তো আমি বাঙালি খাবার খেলাম, আর ওরা চাইনিজ খেলো। আর এই তো মানহাবুড়ি, আজকে কিছুই খায়নি, শুধু একটু গাজর খেয়েছে আর দুষ্টুমি করছে। তো এখন বাসায় চলে যাব। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওর সাথেই থাকবেন। বন্ধুরা, বাসায় যাওয়ার পথে কিছু টব কিনে নিচ্ছি, গাছ লাগাবো। তো এই তো অটো থামিয়েছি, আপনাদের ভাইয়ার মানহা নামছে, মানে আপনাদের ভাইয়া নামার পরে মানহা কান্না শুরু করছে আর বাবার কাছে যাবে। তো এই তো মানহা বুড়িটা, তো কিছু টব নিলাম। তো ঠিক আছে বন্ধুরা, এখন বাসায় চলে যাব। বন্ধুরা, বাসায় এসে দেখি আমার দুয়ারে ডিম। তো একটা ডিম মুরগি পেড়ে রাখছে, মানহার চোখে পড়ছে, মানহা তো এসে এই ডিমটা হাতে নিল, আমি খেয়াল করিনি। তো সবাই সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।